গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা তোমরা সবাই খুব 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 ভালো আছো, তা আমি ভালো আছি। তো আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই মা প্রথমে জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘরে ঢোকে, ঢুকে মানে ঠাকুরকে ঘুম থেকে তোলে, তারপরে ফুল ওঠায়। আর এদিকে আমরা ঘরের কাজটা সারি, মানে ঝাড় দেওয়া, মোছা, আর আজকে তো অনেকই কাজ। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ আজকে দীপাবলি। তো সবাইকে শুভ দীপাবলির অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা। তো মানে এখানে ফুল টুল তোলা হয়ে গেছে, আর দেখো প্রতিদিন আমাদের অতগুলো করেই ফুল হয়, পুরো অনেকগুলো করে শেফালি ফুল ফোটে। আর তো জবা ফুল আছেই, আর গাঁদা ফুল এখনও ফোটা শুরু হয়নি, কিন্তু গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো চলো ভেতরের কাজগুলো সেরে ফেলি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এগুলো কী ফুল বলতো? একটা জবা ফুল আছে, আর একটা সূর্যমুখী ফুল আছে, আর একটা লাভের ফুল আছে। তো এটা মামা আমাকে বানিয়ে দিয়েছে এমনি সাজিয়ে রাখার জন্য, তো এটা আমি এখন রেখে দেবো। আর কেমন লাগছে ফুলগুলো নিশ্চয়ই তোমরা কমেন্টে জানা দেবে, আশা করি ভালো লাগছে। আর দেখো লাইটিংগুলো করা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ভেতরে করেছি, আর বাইরেও গাছ টাছ দিয়ে এগুলো দিয়ে করে রেখেছি। আর এগুলোই একটু ঠিকঠাক করছিলাম, কারণ অনেক অনেক জায়গায় তারগুলো ছিঁড়ে গেছিলো, সেগুলো ঠিক করে আবার লাগালাম। তো চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই। তো বাইরে অনেক জায়গাতেই লাগিয়েছি, দরজার সামনে লাগিয়েছি, আরও মানে পাশে যে ফুলের গাছ ছিল যে ভেতরেই দরজার সামনেও লাগিয়েছি। আকাশটা কেমন কালো কালো করছে, বৃষ্টি আসলেও আসতে পারে, খবরে সেদিন শুনলাম যে কালী পুজোর দিন বৃষ্টি হতে পারে। তো যাই হোক, চলো এদের গাছের এগুলো দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এই তারটা সত্যি অনেক বড়, মানে অনেকটা জায়গা ধরেই হয়েছে। আর এখানে কোনো বোর্ড কিংবা কোনো কানেকশান না থাকার কারণে একটু ই করে দিতে হচ্ছে, বাইরে থেকে বোর্ড টেনে নিয়ে এসে মানে লাইটগুলো জ্বালাতে হবে, অনেক ঝামেলা। তো বাইরেও করা হয়ে গেছে। তো চলো, আর দেখো আকাশটা কেমন কালো কালো করছে, পুরো মেঘলা করে এসছে, একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। আবার আমাকে লাইটগুলো সব খুলে খুলে রাখতে হবে। আর এখন আমি বানাবো মাটির প্রদীপ, কারণ আমাদের মাটির প্রদীপ লাগে। দোকানে পাওয়া যায় না, এখানটায় পাওয়া যায় না কাঁচা প্রদীপ বলতে গেলে, যাকে বলে শুধু কাঁচা প্রদীপ। আর যেগুলো নিয়ে এসে সেগুলো তো বানিয়ে আবার পুড়িয়ে মানে শুকিয়ে রেখেছে, তো সেগুলোতে হবে না, কারণ মন্দিরে দেওয়ার জন্য আর আমার দাদু ঠাম্মাইদের নামে দেওয়ার জন্য মাটির প্রদীপ দরকার, আর ঘরে ঘরে যে প্রদীপ জ্বালাতে হয় সেই জন্য। তো সেই জন্য সেই কয়টা প্রদীপ আমি মাটি দিয়ে বানিয়ে নেব, আর সাজানোর জন্য এমনি আদার্স জায়গাতে দেওয়ার জন্য যা যা দরকার সেগুলো আমি প্রদীপটা দিয়ে সব কিনেই নিয়ে এসে রেখেছি। তো চলো ফটাফট মাটির প্রদীপগুলো আমি বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। প্রদীপ বানাতে বানাতে এদিকে বৃষ্টি চলে এসেছিলো, দেখো পুরো বৃষ্টি হয়ে ভিজে গেছে পুরো। ভাবলাম উঠানটাতে একটু আলপনা লান দেবো, একটু সাজাবো, তো আর হলো না বৃষ্টির জন্য। তো চলো যাই হোক, বৃষ্টি হয়েছে, এখন আর তোর কিছু করার নয়, তখন ঘর বাড়ি পরিষ্কার করে মুছে টুছে সব রেডি করতে হবে আমাকে। তো চলো দেখে দিই, এদের প্রদীপগুলো আমি বানিয়ে রেখে দিয়েছি, মানে বানানো তো হয়ে গেছে, এখন শুধু ঘর বাড়ি মুছে আলপনা দেবো, এবার মন্দিরে মন্দিরে যাবো তার জোগাড় করতে হবে। তো চলো কাজগুলো আমি ফটাফট সেরে ফেলি, আর কেমনভাবে আলপনা দেবো নিশ্চয়ই তোমরা দেখতেই পাবে, তো ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো।
তো ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে, মোছা চোছা হয়ে গেছে, মানে মুছে নিয়েছি। এখন শুধু আলপনাটা দেওয়া বাকি আছে, তো সেটা দিয়ে নেব। তারপরে মাকে, শরীরটা একটু খারাপ, তো মাকে বললাম তুমি ঘুমাও, তোমাকে পরে ডাক দেবো। তো মা একটু ঘুমোচ্ছে, তারপরে মাকে ডাক দিয়ে মানে মন্দিরে যাওয়ার জন্য বাড়িতে যে প্রদীপ দিতে হবে সেগুলো জোগাড় করবো, পুজো করবে মা। তো চলো, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর পুরোটা শুধু দিয়ে নি ফট করে। আর এই প্রদীপগুলো দেখো নিয়ে এসেছি দোকান থেকে, সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে, তো আমিও ফ্রেশ হয়ে গেছি। আর এখানে মা প্রদীপগুলো সব রেডি করে দিচ্ছে, তারপরে আমি সব ঘরে ঘরে দিয়ে দেবো। আর চলো লাইটগুলো জ্বালিয়েছি, কেমন লাগছে দেখে নাও। তো এটা ভেতরে, এটা কেমন লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে। আর বাইরেটা বৃষ্টির জন্য, বৃষ্টি হয়েছে, ভিজে গেছে, তো তো সেই জন্য জ্বালাতে পারিনি আলপনাটাও, দেখে নাও। তো এই যে আলপনা দিয়েছি, তো আলপনার ডিজাইনটা কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে সরি। আর বাইরে থেকে ভেতর অবধি, মানে দরজা থেকে বারান্দা অবধি আমি লক্ষ্মীর পা এঁকেছি, তো কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে। তো চলো, মার প্রদীপ রেডি করা হয়ে গেছে, আর সেগুলো এখন দিতে যাব। আর দেখো বাইরের আলোগুলো জ্বলছে, কেমন লাগছে। শুধু ভেতরে এগুলোটাই খুলে রেখেছিলাম, বৃষ্টির আলোগুলো তো খুলতে পারিনি, ওই জন্য জ্বালাতে পারলাম না। তো যাই হোক, চলো, মা ডাকছে, প্রদীপগুলো এখন ঘরে ঘরে দিয়ে দিতে হবে। তো মা প্রদীপগুলো সাজিয়ে দিয়েছে, আর এগুলো এখন আমি সর্বপ্রথমে তারা মাকে দেব, মানে প্রদীপ দেখাবো, দেখি এখানে দিয়ে তারপরে যাব বাইরে দিতে। তো একটা দেব আমি গঙ্গায়, মানে পুকুরে, আর একটা দেব রাস্তাতে দিয়ে তারপরে দাদু ঠাম্মাদের নামে দেব। যে বাবা থাকলে বাবা দিত, দাদা থাকলে দাদা দিত, তো ওরা দুজন নেই সেই জন্য আমি দেব, নাহলে মা দেয় প্রতি বছর, তো এবছর আমি দেবো। তো মা প্রদীপগুলো জোগাড় করে দিচ্ছে, তো আমি চলে এসেছি তুলসীতলায় রেখে নিই। তো আমি এখানটাতেই দেবো। তো প্রথমে আমি আমার দাদুর নামে, মানে আমার বাবার বাবার নামে প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর সাথে একটা ধূপকাঠি দিয়ে দেবো। তারপরে এখন আমি দেবো আমার ঠাম্মার নামে। তো ঠাম্মার নামে প্রদীপ জ্বালিয়ে দিলাম, এখন দেব আমার মার বাবার নামে, মানে আমার এই দাদুর নামে। তো চলো এই দাদুর নামে দিয়ে নিই। আর এই প্রদীপগুলো আমি জ্বালাচ্ছি মন্দিরের নামে, যেগুলো মন্দির অনেক দূরে দূরে যেতে পারবো না, তো সেই জন্য এখানটাতে দিয়ে দিচ্ছি। মা বললো এখানটাতে দিতে কোনো সমস্যা নেই, তো আমরা এইভাবেই দিই। তো চলো, এখানে দুটো মন্দিরের নামে আমি দিয়ে দিলাম। এখন এখানে নমস্কার করতে হবে, মানে উপরে প্রণাম করতে হবে, প্রণাম করে তারপরে ভেতরে যাব। আর ভেতরে গিয়ে রেডি হয়ে তারপরে প্রদীপ দিতে মন্দিরে যাব। আর এটা আমাদের জমির নামে দিয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর মার পুজো টুজো সব হয়ে গেছে, শুধু বাড়িতে এসে পটকা ফোটাবো, আর ওই জায়গাটা মানে আলপনা দিয়েছি, বাড়ি সাজাবো, তারপরে খাবার দাবার রান্না বাড়ি হবে, তো কী রান্না হবে সেগুলোও দেখতে হবে। তো চলো সবার প্রথমে আগে গিয়ে মন্দিরে মন্দিরে প্রদীপগুলো দিয়ে আসি। তো সবার প্রথমে যেখানে পুজো হচ্ছে, মানে প্যান্ডেল হয়েছে, সেখানটাই যাব। তো এটা আমাদের ক্লাবের পুজো, এখনও ঠাকুর আসেনি, ঠাকুর আসলে এই যে সিংহাসনটা বানিয়েছে এখানটা সাজানো হবে। আরও লাইটস সব কিছু বাকি আছে দেখছি, শুধু মানে সাজানোটাই হয়েছে, প্যান্ডেল এতটুকুই হয়েছে, আরও কিছু আছে বাকি আছে, ঠিক আছে। তো চলো, মা এখানে প্রদীপ দিচ্ছে, আরেকটা মামিও এসছে সাথে, সাথে আসেনি, এসছে অনেকক্ষণই দেখলাম, তো উনিও দিচ্ছে, আমার মামা দিচ্ছে প্রদীপ। তারপরে আমরা বারোয়ারি মন্দিরে যাব, ওখানেও কালী ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, ওখানেও মন্দিরে মন্দিরে প্রদীপ দেব, দিয়ে তারপরে আর এক মন্দিরে যাব। তো তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো।
আমরা বাড়ি চলে এসেছি, আর এখন আমি সব রেডি করে নিয়েছি, আর মা এখানে খাবার বানানো শুরু করে দিয়েছে, আর কিছু ফটো শটো তুলবো। তো তার আগে এটা সাজিয়ে নেব, তো চলো সাজিয়ে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর তারপর তো পটকা ফোনা বাকি আছেই, তো কিছু প্রদীপ আমি জ্বালিয়ে নিয়েছি আর কিছু প্রদীপ জ্বালানো বাকি আছে। আর প্রদীপ জ্বালিয়ে কেমন লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে। তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর চলো পটকাগুলো ফাটাই। তো পটকা ফোটানোর জন্য আমরা বাইরে চলে এসেছি, আমি অনেকবার ট্রাই করেছি, তো কিছুতেই আমার হাতে হচ্ছে না। লাস্টে মা জ্বালালো, আর আমি এমনি তো একটু বাজি ফোড়াতে একটু ফোড়া মানে বাজি ফাটাতে একটু ভয় পাই। তো এই চোরকিটা অনেকক্ষণ ধরে আমরা ট্রাই করছিলাম, কিন্তু হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কারণ হয়তো বা ওটা ড্যাম হয়ে গেছে। তারপর এখন আর একটা চোরকি পটকা মানে জ্বালাবো, মানে যেটা নিচের রিং রিং মানে গোল গোল ঘুরে সেই পটকাগুলো। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, হাওয়াতে ভালো করে আগুনও জ্বালানো যাচ্ছে না। তো যাই হোক চলো। মা এখন এটা নাকি একটা নিয়ম এটা করতে হয়, কুলোতে বাড়ি দিতে যেতে বাইরে থেকে বাড়ির ভেতর থেকে বাইরে যেতে হবে, তিনবার এটা করতে হয়। আর বলতে হবে সুলক্ষণ আয় কুলক্ষণ যা, এরকম একটা বলতে হয়, এটা একটা রুলস। তো মা সেটা পালন করছে, তো একবার হলো, আর দুবার যাবে গিয়ে তারপর বাইরে কুলোটা রেখে দেবে, তারপরে আমরা বাড়ির থেকে বাইরে যাব না, একবারে দরজা বন্ধ করে দিতে হবে। তো এটা একটা রুলস, তো সেটা মা পালন করছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তো চলো এটা মা করে নিই। তো আমাদের খাবার বানানো হয়ে গেছে, এখানে আছে লুচি, ফুলকো ফুলকো লুচি, সেটা অনেকক্ষণ ভাজা হয়ে গেছে তাই এরকম হয়ে গেছে। আর তার সাথে আছে বুটের ডাল, তো বুটের ডাল খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য মা বুটের ডাল আর লুচি করেছে। আর তার সাথে আছে মা খাওয়া এখানে শুরু করে দিয়েছে, আর তার সাথে আছে সেমাই, কারণ আমার জন্য সেমাই রান্না করে রেখেছিলো, আমি অল্প অল্প করে রাখছি আর খাচ্ছি, আর এতটুকু বেঁচে আছে, তো এটা আজকে খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই তোমার লাইক কমেন্ট করে জানাবে।